হাই বন্ধুরা, আমি আবার চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে, একটা নতুন রেসিপির সাথে। তো বন্ধুরা, আজকে যে রেসিপিটা হবে সেটা কিন্তু জাস্ট ফাটাফাটি একটা রেসিপি। তো বন্ধুরা, দেখতে থাকো আমার সাথে আজকের রেসিপি। তোমরা হয়তো দেখেই বুঝেছো রেসিপিটার নাম কি, ঠিক ধরেছো, চিংড়ি মাছের মালাইকারি। তো আজকের এই দারুণ রেসিপিটা হতে কি কি লাগছে দেখতে থাকো, পুরো ভিডিওটাই দেখো, আশা করি ভালো লাগবে। তো এখানে দেখতে পাচ্ছ চিংড়ি মাছগুলোকে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর লাগছে এর সাথে ধনে পাতা, রয়েছে রসুন বাটা, রয়েছে টমেটো পিউরি, লাগছে আদা বাটা, রয়েছে কাঁচা লঙ্কা বাটা, রয়েছে পেঁয়াজ বাটা, লাগছে পেঁয়াজ কুচি, আর লাগছে কাজু বাদাম পোস্ত, চালমগজ বাটা। আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছে, কড়াই কিন্তু গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছে এতে সর্ষের তেল। তো তেলটা একটু গরম হচ্ছে, তো এতে মাছগুলো ভেজে নিচ্ছে। এখন দেখো মাছগুলো দিয়ে দিচ্ছে, মাছগুলোকে কিন্তু হালকাভাবে একটু ভেজে নিতে হবে। আর এতে কিন্তু হলুদ একদমই অ্যাড করা যাবে না, শুধুমাত্র নুন দিয়ে কিন্তু মাছগুলোকে ম্যারিনেট করে রেখেছিল। তো দেখো এইভাবে উল্টে পাল্টে ভালো করে কিন্তু ভেজে নিচ্ছে। মাছগুলো কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে, এইবারে তুলে নিচ্ছে মাছগুলোকে। তো দেখো সমস্ত মাছ ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে যে মাছ ভাজার তেলটা ছিল সেটাও কিন্তু মাছের সাথে ঢেলে রাখছে। তো এরপরে কড়াইতে দিয়ে দিচ্ছে আরও একটু সর্ষের তেল, এরপরে দিয়ে দিচ্ছে এক চামচ ঘি, দিয়ে দিচ্ছে গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে এলাচ, লবঙ্গ, দারচিনি, দিয়ে দিচ্ছে পেঁয়াজ বাটা, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে তেলে। এবার দিয়ে দিচ্ছে রসুন বাটা, দিয়ে রসুনটাকেও তেলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে, একটু ভাজা ভাজা করে নেবে। এরপরে দিয়ে দিচ্ছে আদা বাটা, দিচ্ছে কাঁচা লঙ্কা বাটা, দিয়ে কিন্তু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে মশলাগুলোকে একসাথে। এখন এতে দিয়ে দিচ্ছে ধনের গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। দিয়ে দিচ্ছে জিরে বাটা, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে মশলাটাকে। দিয়ে দিচ্ছে কারাদের জন্য লাল লঙ্কার গুঁড়ো। মশলাগুলোকে কিন্তু বন্ধুরা ভালো করে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছে টমেটো পিউরি, দিয়ে দিচ্ছে স্বাদের জন্য একটু নুন, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছে। এখন দিয়ে দিচ্ছে এতে টক দই, টক দইটা ভালো করে ফাটিয়ে নেওয়া হয়েছে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছে। এখন এটা দিয়ে দিচ্ছে কাজু, পোস্ত, চালমগজ বাটা, এটা একসাথে ছিল সেটা দিয়ে দিচ্ছে। দিয়ে কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। আর এটা হলো আমুল দুধের প্যাকেট। তো বন্ধুরা, চিংড়ির মালাইকারি সাধারণত কিন্তু নারকেলের দুধ কিংবা এমনি প্যাকেটের দুধ দিয়েই হয়। তো এই ফার্স্ট টাইম মা ট্রাই করলো আমুল দুধ দিয়ে। সত্যি বলতে বন্ধুরা, আমুল দুধ দিয়ে ফার্স্ট টাইম ট্রাই কিন্তু করেছি, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরাও কিন্তু একদম ট্রাই করে দেখতে পারো। দেখো আর একটু ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিচ্ছে।
এটা কিন্তু গরম জলে কিন্তু আমল দুধটা দিয়ে দিয়েছিল। তো দেখো মশলাটা কিন্তু কষা হয়ে এসছে, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে, আর এখন দিয়ে দিচ্ছে এতে দুধ। দিয়ে কিন্তু ভালো করে এটাকে একটু ফুটিয়ে নিতে হবে। দেখো ভালো করে কিন্তু ফুটে উঠেছে। এবার কিন্তু এতে দিয়ে দেবে ভাজা মাছগুলো। তো দিয়ে দিল, দিয়ে কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ দারুণ কিন্তু লাগছে। এখন দিয়ে দিচ্ছে এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছে। এবার দিয়ে দিল ধনে পাতা কুচি। দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছে। এই ধনে পাতা আর ফ্লেভারটা কিন্তু একটা আলাদা মাত্রা দেয় মালাইকারিতে। এবার দিয়ে দিচ্ছে এতে সামান্য একটু ঘি, দিয়ে দিচ্ছে গরম মশলার গুঁড়ো। সত্যি বলছি বন্ধুরা, দারুণ কিন্তু একটা গন্ধ বেরিয়েছে। ভালো করে দেখো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে গরম মশলার গুঁড়ো দিয়ে। দেখতেই এটা এত সুন্দর হচ্ছে বন্ধুরা, খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি হবে। আর প্রথমবার তোমাদের বললামই আমুল দুধের গুঁড়ো দিয়ে কিন্তু ট্রাই করলো মালাইকারিটা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আজকের এই চিংড়ির মালাইকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এখন গরম গরম ভাতের সাথে কিন্তু সার্ভ করে নেওয়ার সময়। তো পুরো রেসিপিটাই কিন্তু তোমরা দেখো। তো তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, চিংড়ি মাছের মালাইকারি। তো বন্ধুরা দেখলে কতটা সুন্দর আর কতটা ইজি। তো এইভাবে কিন্তু তোমরাও ঠিক বানিয়ে ফেলো, আর কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো বন্ধুরা এই বলেই আমি আজকের ভিডিওটা শেষ করলাম। আজকের ব্লগ থেকে তোমাদের যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।